সকালবেলা ঝিরঝির করে বাতাস বইছে আর চারিদিকে এত পরিমাণে শীত নামছে, ছাদে এসে মনে হচ্ছে শীতের জন্য একেবারে জমে কাঠ হয়ে যাব। তবুও অনেকদিন পর আজকে এক ঝলক রোদের দেখা পেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই এই শীতে? আশা করছি আমার ভাই বোনেরা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এখন পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আর কয়েকদিন যাবৎ হচ্ছে মাছ এনেছে অনেকদিন আগে, শীতের কারণে হচ্ছে কাটতে পারছি না। আর আশা করছিলাম যে কবে রোদ উঠবে, কবে মাছগুলো কাটবো, আর না কেটেই হচ্ছে প্যাকেট ধরে ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে আমি শীতে প্রচুর কাতর, তো আজকে এক ব্যাগ মাছ বের করলাম যে অল্প অল্প করে প্রতিদিন কেটে ফেলতে হবে, না হলে আবার একবারে কাটতে হবে, আর মাছ না খেয়ে তো পারা যায় না, তাই না? তো আজকে হচ্ছে কই মাছের ব্যাগটা বের করেছি। তো যাই হোক, ভিডিও দেখার শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি, আর সেটা হচ্ছে আমার ভাই বোনেরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে একেবারে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই দেখুন, আমার কই মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর আমার হাতগুলো একেবারে মনে হচ্ছে বোধশূন্য হয়ে গেছে ঠান্ডার কারণে। তো কিছু মাছ যেগুলো আমি খাবো সেগুলো নিয়েছি, আর কিছু মাছ হচ্ছে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আর এদিকে মাছের সঙ্গে মাছ তো আগেই এনেছে, আর অন্য অন্য কাঁচা সবজি বাজারও করে এনেছে। তো এখানে হচ্ছে আজকে আমি লাউ ভাজি করব, আর লাউটা একেবারে কচি, এই কারণে হচ্ছে আমি লাউয়ের যে চোকলাটা থাকে ওটা ফেলিনি। আসলে লাউয়ের সঙ্গে এরকম কচি লাউয়ের সঙ্গে চোকলা খেতে আমার ভীষণ ভালো লাগে, এই কারণে আমি হচ্ছে চোকলা অবস্থায় লাউটা কেটে নিচ্ছি। আর লাউ ভাজি করার জন্য লাউটা কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর এখন লাউটা সিদ্ধ বসিয়ে দেব। পাশের চুলায় ভাত কিন্তু অর্ধেক হয়েছে, তো অর্ধেক হওয়া অবস্থায় আমি চুলাটা বন্ধ করে রেখেছি। তো কিছুক্ষণ দমে থাকার পর আবার চুলাটা জ্বালিয়ে দেব। এভাবে ভাত রান্না করলে অনেক দ্রুত ভাত রান্না হয়ে যায়। আর এদিকে লাউ যেহেতু সিদ্ধ করব, তো লবণ, হলুদ আর হচ্ছে মরিচ দিয়ে দিলাম, আর এখন একটা প্লেট দিয়ে এটা হচ্ছে ঢেকে দেব। আর আজকে আপনাদের ভাইয়া একটু তাড়াতাড়ি বের হবে, তো এই কারণেই হচ্ছে আমার রান্নার তড়িঝড়িটা একটু বেশি। আর আজকে একেবারে সিম্পল মেনু দুপুরবেলা, আর এত পরিমাণে শীত আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্য নিজেরাও জানেন কত পরিমাণে শীত। তো শীতের মধ্যে তো খাবার খেতেই মন চায় না, জাস্ট বাঁচার জন্য যতটুকু খাওয়া লাগে ততটুকুই। তো এখানে দেখলেন আমি হচ্ছে লাউটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে লাউটা বাগার দিব। তো পেঁয়াজ রসুন আগে ভেজে নিয়েছি, আর লাউ ভাজিতে ডিম না হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর আপনাদের ভাইয়া লাউয়ের সঙ্গে ডিম ভাজি, মানে ডিম দিয়ে লাউ ভাজি করলে অনেক পছন্দ করে, তো তার জন্যই হচ্ছে এভাবে রান্না করা। আর এখানে কিন্তু আমার লাউ ভাজিটা একেবারে তৈরি করা হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নিয়ে সেই কড়াইতেই হচ্ছে মাছ ভেজে নিচ্ছি। আর আমার কড়াইয়ের অবস্থা খুবই খারাপ, কারণ শীতের কারণে পানির মধ্যে হাত একেবারে দিতে মন চায় না, তো একবার কড়াই ধুয়েই হচ্ছে সব তরকারি রান্না করা। আর পাশের চুলায় হচ্ছে আমি ঘি কাঞ্চন শাক ভাজি করে নিচ্ছি, আর ইতিমধ্যে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর ছেলেকে নাস্তা দিব। তো ছেলেকে নাস্তা দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি ভেজিটেবল চিকেন রোল তৈরি করে নিয়েছি, এটা বানানো খুবই সহজ আর ভীষণ ক্রিস্পি, খেতে অসাধারণ। আপনারা চাইলে কিন্তু বাসায় এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন, যদিও আজকে আমি রেসিপিটা দেইনি। তো দেখুন ভিতরে কতটা ফ্লাফি,
আসলে বাচ্চারা যখন স্কুলে যায় বা স্কুল থেকে বাসায় আসে, তখন যদি ওদের পছন্দসই খাবার দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ওদের কাজের গতি, মানে লেখাপড়ার গতিটা অনেকটাই বেড়ে যায়। আর আমার ছেলেটা এমনিও একটু খাদ্যরসিক, এই কারণে হচ্ছে ওকে খাবার দাবার যদি পছন্দ মতো দেওয়া যায়, ওকে দিয়ে যে কোনো কাজ করানো যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে শীতে খুব মটরশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছে, তো কিছু মটরশুঁটি নিয়ে আসার জন্য, তো এই তো এনেছে। তো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে সামনে যে কোনো একটা দিন কচুরি বানাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।